বাংলাদেশের ভিতরে এমন দুরাবস্থা হয়েছে যে গরিবের ঠাই কোথাও নাই, মরণ ছাড়া গরিবের আর উপায় নাই। আমি কথা বলছি কমলাপুর রেল স্টেশন থেকে। এই গত দুই দিন যাবত শীতের প্রকোপ যেভাবে বেড়েছে, তেমনি বেড়েছে সাধারণ জনগণের ভোগান্তি। সাধারণ দিনমজুর যারা আছেন রাস্তায় ছোট ছোট কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের দিন শেষে সারা রাত কাটাতে হয় এই রেল স্টেশনে। এই শীতের মধ্যে যারা আছেন এই তারাই কিন্তু এই রেল স্টেশনে এই শীতের মধ্যে দেখা গেছে কেউ খালি শরীরে, কেউ শুধু একটি কম্বল দিয়ে এই রাত কাটাচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে যারা আছে তারা কিন্তু এই সাধারণ একটি কম্বল দিয়ে এই শীতের মধ্যে শুয়ে আছেন। তাদের যেন এই রাজধানীর বড় শহরে দেখার মতো কেউ নেই, কেননা তারা তো দিনমজুর এবং রাস্তার অসহায় মানুষ। তো আপনারা ইতিমধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাধারণ একটি কম্বল দিয়ে এই রাত কাটাচ্ছেন, কিন্তু এই রাজধানীর ঢাকা শহরে অনেক মানবদরদী আছে যারা আসলে এই পর্যন্ত তাদের কোনো খোঁজ নিয়েছে কি না সেটা আজকে আপনাদেরকে জানাবো। তো সাথে থাকুন, পরবর্তীতে দেখা যাক তাদের সাথে কথা বলে তারা কী অবস্থায় আছেন এবং তাদের দেখার মতো কেউ আছেন কি না। তো প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো একজন দিনমজুর যিনি এই কমলাপুর রেল স্টেশনে সারাদিন কাজের পর রাত্রি যাপন করে থাকেন। আঙ্গু কী খোঁজখবর নিবে হেরা, আমরা গরিব মানুষ আঙ্গু দিকে হেরদের যদি লক্ষ্য থাকতো তাহলে আর আমরা এইভাবে থাকতাম না। আমরা অন্তত বাড়িঘর নিয়ে বসবাস করি থাকার একটা চিন্তাধারা হইতো, কিন্তু হেরা বড় লোক হয়ে আর না আঙ্গু কী খোঁজ নিব। হেরা চাচ্ছেন কি বড় যা হয়েছে আরও বড় হোক, কিন্তু গরিব মরি যাক। বাংলাদেশের ভিতরে এমন দুরাবস্থা হয়েছে যে গরিবের ঠাই কোথাও নাই, আইনকন এবং প্রশাসন ডিপার্ট সর্বদিকে দিয়ে তারা তাদের প্রতি সহানতি করে, গরিবের পক্ষে কিচ্ছু নাই। গরিবের মরণ, মরণ ছাড়া গরিবের আর উপায় নাই। প্রিয় দর্শক, এখন আমার সাথে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন একজন বৃদ্ধা মহিলা। সারাদিন এই চা বিস্কিট বিক্রি করার পর রাত্রি যাপন করেন রেল স্টেশনে। তো ওনার পরিবারে কে ছিলেন, কে আছেন বা সেসব আমরা কিছুই জানি না, এখন আমরা সরাসরি ওনার সাথেই কথা বলবো। ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখতে ভালোই। রাতে কি করুম, রাতে শীতে মরি, আপনার ছেলে সন্তান নাই? আমার একটা পোলা নাই, একটা মেয়ে নাই, দামাই নাই, রাস্তাঘাটে তাই কামাজ করতে কম্বল টম্বল আমরা একটা কম্বল টম্বল বাবা আমরা পাই না, একটা কম্বল পাইতে আমরা জীবনটা বাঁচতাম।